আতুল্লাহ বরকাতুকে মি টু সেলফ হেল্প থেকে অনেক অতি সাধারণ তিনটা বিষয় নিয়ে আজ হাজির হলাম। এটা খুব প্রয়োজন, খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আবার অনেকে জানেন, অনেকে জানেন না। তো ইমুর হচ্ছে এইসব ব্যাপারগুলো আসলে জানা প্রয়োজন, যেহেতু জীবন চলার পথে আমরা কখন কোন পরিস্থিতির মুখোমুখি হই বা কখন কী করি। কখনো আমরা রোমান্টিক মোডে থাকি, কখনো স্যাড মোডে থাকি, কখনো আপনার ঘুমটা মারা ভঙ্গিমাতে থাকি। তো এসব ব্যাপারগুলি আমি আমার ভিতরে রাখি, আপনি কীভাবে জানবেন? তো কমন একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন আপনি ইমুতে চ্যাট করতে যাই, আমরা কারোর সাথে কিছু টেক্সট করতেছি, রাইটিং করতেছি, আমি আপনাকে কী রাইটিং করতেছি আপনি আমার আগে জানতে পারতেছেন, যেহেতু আমি রাইটিং করতেছি এটা শো করতেছেন আপনার কাছে, আপনি আগে বুঝে ফেলতেছেন আপনি কী লিখবেন। তো সেটা করতে গিয়ে দেখা গেছে যে আপনি আমাকে কী লিখবেন সেটা চেঞ্জ করে আমি কী বলতেছি সেটা বুঝে আপনি উত্তর দিচ্ছেন, ব্যাপারটা এরকম। তো আপনি চাইলেই কিন্তু ওই ব্যাপারটা হাইড করে রাখতে পারেন, আপনি কী লিখতেছেন এটা শুধুমাত্র সেন্ড করার পর সে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। আর যারা মোবাইল নেটওয়ার্ক মোবাইলে ডাটা ব্যবহার করেন, তারা দেখা গেছে যে প্যাকেজ ব্যবহার করে বা একটা নির্ধারিত লিমিটেড থাকে এমবির ক্ষেত্রে। আপনি চাইলে ইমুতে আপনার যখন কোনো নোটিফিকেশান আসে সব কিছুই কিন্তু একসাথে আপনার ফোনে শো করে আপনি ইমু ইউজ করতে গেলে। আপনি চাইলে নোটিফিকেশানগুলি যদি বন্ধ করে রাখেন বা ইউজ না করেন, সেক্ষেত্রে আপনার এমবি খরচ হবে না, সেটা একটা সেভ হবে, আপনি চাইলে ওই ব্যাপারটা করতে পারেন। আবার অনেকে একটা সমস্যায় ভোগেন, সেটা হচ্ছে লো ফোন মেমোরি। এখনকার এমন কোনো লোক পাওয়া যাবে না যার ফোনে লো বাতায় না। সিস্টেমগুলি এমন হয়েছে, কোম্পানিগুলি সফটওয়্যারগুলি এত বড় বড় আপডেট দেয় বরাবরই, তো কম ফোন বা কম র্যামের ফোনগুলি বা কম মেমোরি ফোনগুলির অবস্থা যায় যায়। তো আপনি চাইলে এই ইমু থেকে আপনি ফোন ইউজ করতে পারেন, যেটা আপনি নির্ধারিত কিছু সংখ্যক টাকা দিয়ে আপনার ওখানে অনেক মেমোরি ইউজ করতে পারবেন। তো অনেক কথা হয়ে গেল, চলেন দেখে নেই তিনটা সিস্টেম কীভাবে আপনি ব্যবহার করবেন। এটা হচ্ছে আমার ইমো, চলে আসলাম ইমুতে, এটা হচ্ছে ইমুবিটা। তো সেক্ষেত্রে আমি এই যে এখান থেকে আপনার থ্রি ডটে গেলাম, থ্রি ডট থেকে আপনি চলে আসতে হবে সেটিংসে, সেটিংসে গেলাম, সেটিংস থেকে অবশ্যই আপনাকে নিচে আসতে আসতে প্রাইভেসিতে চলে যান। প্রাইভেসিতে আসার পর এই যে আপনার লাস্ট যে এটা আছে রিয়েল টাইম চ্যাট, তো রিয়েল টাইম চ্যাট আপনি যখন ব্লক করে দেবেন, এই রিয়েল টাইম চ্যাট থেকে আমি টিক মার্ক উঠিয়ে ফেললাম। এতে করে কী হবে, আপনি যার সাথে চ্যাট করতেছেন, টেক্সট করতেছেন, সে কখনোই বুঝতে পারবে না আপনার কী লিখতেছেন বা না লিখতেছেন। লেখার পরে সেন্ড করবে, লেখার পর সেন্ড করার পরে আপনি বুঝতে পারবে যে আপনি কী লিখছেন বা কী ছিল, মানে অগ্রিম বলতে পারবে না। এটা হলো প্রথমটা। তো দ্বিতীয়টাতে আসি, এটা হচ্ছে আমার ইমো। বরাবরই আপনি এই যে বাম পাশে থ্রি ডটে যান, থ্রি ডটে যাওয়ার পর সেটিংসে যান, সেটিংসে যাওয়ার পর নিচে আসেন, এই যে আপনি চাইলে নোটিফিকেশান অফ করে দিতে পারেন। এভাবে এগুলো যখন আপনি ইউজ করবেন না, আপনার মোবাইল ডাটা সেভের জন্য এটা পারফেক্ট, এর থেকে ভালো কোনো উপায় আমার মনে হয় নাই। এটা আপনি ইউজ করলেন না, ওকে, আপনার কোনো নোটিফিকেশান আপনার আসবে না, আপনার এমবিও যাবে না। তারপর আপনি হয়তো জানেন ইমু এখন ফ্রিমিয়াম চালু করছে, যেটা এই যে ফ্রিমিয়াম, আপনি যখন আপনার ইমুতে আসবেন, এই যে বাম পাশে থ্রি ডটে গেলেন, নিচে আসলে ফ্রিমিয়াম, এই যে আপনার ফ্রিমিয়ামের ক্ষেত্রে আপনি একে ইউজ করতে হবে। এখানে অ্যাড ফ্রি, আপনি যদি এটা আপনার লোকেশন থেকে যার যার প্রক্রিয়া বাংলাদেশের ক্ষেত্রে 80 টাকা, তো অ্যাডস ফ্রি এক্সপিরিয়েন্স আপনি চাইলে, যদি আপনি মান্থ প্রিমিয়াম মেম্বার আপনার এক মাসের জন্য 80 টাকা পে করেন, নিচে সাবস্ক্রাইব করলে, সেক্ষেত্রে আপনার ইমুতে কখনোই অ্যাড শো করবে না। আপনি জানেন ইমুতে বরাবরই অ্যাড শো করে, অনেক সময় বিরক্তকর মনে হয়, তো আপনি অ্যাড থেকে বেঁচে যেতে পারেন। তারপর আপনার যখন লো মেমোরি বা আপনার ফোনটা কম মেমোরির, কোনো কিছু ডিলিট বা রিসিভ করতে গেলে, ইয়ে করতে গেলে আপনাকে কন্টিনিউ লো মেমোরি বাতায় আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনি চাইলে সেটা এই যে 25 GB কোল্ড স্টোরেজ ফর ফটোস অ্যান্ড ভিডিওস, আপনি চাইলেই 256 GB মেমোরি ব্যবহার করতে পারেন ইমু থেকে মান্থলি একটা পয়সা দিয়ে। তো
এরপর থার্ড পজিশন যেটা অ্যাড ফর কামিং সুন, তার মানে আরও বাড়তি কিছু আসছে। তো আশা করি তিনটে অপশনই আপনার অনেক উপকারে আসবে। দেখতে থাকুন, ভালো থাকুন, সেলফ লাইফ। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তারপর লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার ব্যক্তিগত অভিমত জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আশা করি নতুন